তো আমি প্রায় এক সপ্তাহ ধরে ভাবছি যে উঠবো, আজকে উঠবোই, ভোরে উঠবো। তবে আজ আমি সেই ওটার স্বপ্নটা পূরণ করলাম। শীতকালে ওটা অতটা সহজ নয়, কিন্তু আজকে আমি উঠে দেখালাম। সেই সাহসটা আমি দেখিয়ে খুবই নিজেকে গর্বিত মনে করছি। তো দেখতেই পাচ্ছ পিছনে কুয়াশা পুরো ঢেকে গেছে, কেন টাইমটা খুবই এখন কম চলছে। মানে এখন বাজে 6টা, তো এখন আমরা একটু নিউ টাউনে এদিক ওদিক ঘোরার চেষ্টা করব। সাথে আমার সাইকেল আছে, খুব বেশি দাম না হলে মোটামুটি একটা দামি সাইকেল আছে আমার কাছে। তো সেই সাইকেল নিয়ে ঘুরবো, অথবা সেই সাইকেলটা দেখি আমরা হেঁটে ঘুরবো আজকে। তো দেখা যাক কোথায় কী যেতে পারি। আমার একটা পার্টনার, সেও বলছে আমি ভুল করে উঠে পড়েছি সকালে, তো কী করবো, চল তোর সাথে যাওয়া যাক। তো সেও এখন আসছে, তাকে সাথে নিয়ে নেবো। তো সেও চলে আসলো, ও বলছে আজ উঠে আমার দিনটাই মনে হচ্ছে খারাপ যাবে, কারণ আজ আমি ভোরবেলায় উঠে পড়েছি। তো ও আমার সাথে জয়েন করে বলছে, চলো যাওয়া যাক, কুয়াশা ভর্তি জায়গা। কি বলতে চাস, কিছু বলবি? পাকাটা অবস্থা চলে এসছে, এরকম একটা দক্ষ মানুষই দরকার আমাদের কাছে, কাটা পা নিয়ে এদিক ওদিক চলে যায়। দেখতেই পাচ্ছি এর ইমোশনাল বড়। তো মানুষের আমি এই দিয়ে একটা আমি উপদেশ দিতে চাইবো যে পা কাটা হলে কোনো ব্যাপার নাই, তোমার মনে একটা শক্তি থাকা দরকার যেটার মাধ্যমে তুমি ভোরবেলায় উঠবে। কি বলছে? ইয়েস ইয়েস, চলো তো আমরা উঠে পড়েছি আজকে, তো যাওয়া যাক। তো আমাদের সামনে একটা পার্ক আছে, তো সেই পার্কে এখন আমরা যাচ্ছি, সেখানে একটু ব্যায়াম ট্যাম করবো, তারপরে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবো, নাহলে বাড়ি চলে যাবো, কারণ সেই পার্কেই তো আমাদের হাফ টাইম চলে যাবে। তো সামনে দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা ঢেকে গেছে, চারপাশে কিছু দেখা যাচ্ছে না। তো এই সিগন্যাল থেকে এখন আমরা বাঁ দিকে চলে যাচ্ছি, আর এই বাঁ দিকেই সেই পার্কটা আছে, এটা নতুন হয়েছে। ভাবছো মেন গেট থেকে যাবো? ভুল ভাবছো, এই যে সাইডে সাইডে এই গলি আছে। তো সেই নতুন পার্কে আমরা ঢুকে গেলাম। আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল এই পার্কটা তৈরি হলে আমরা আসবো, তো আজকে চলেই আসলাম। টাইমও বেশি হয়নি, এখন সবেমাত্র 6:30 মতন বাজে। বাইরে তো পুরো ব্যাকগ্রাউন্ড ব্লারি করে দিয়েছে, কেন কুয়াশায় ঢেকে গেছে। চ আন্ডারগ্রাউন্ড মেট্রো বানাবে মনে মাটির তলাতে। তো অনেক কিছু ব্যায়াম করার পর ঘাম ঝরিয়ে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের এই পর্যন্তই থাক, এখন কুয়াশা আছে, কি অবস্থা! আজকে দিনটা মনে হয় কুয়াশা আচ্ছন্নই থেকে যাবে। তো এই খবরটা আমরা জানতে চাই, রোদ্দুর কি আদৌ আজকে আসবে, নাকি রোদ্দুর অন্য কারোর সাথে চলে গেছে? এই মানে রোদ্দুর আসবে না। তো আমরা ঘাম ঝরিয়ে ব্যায়াম করার পর এখন আর বাড়ির দিকে আমরা যাব, এখন বাড়ির দিকে যাব, অনেক টাইম হয়ে গেছে। তো আজকে এতদূরই থাক, নাকি বাকিটা পরে হয়ে যায়। তো এই সাইকেলের চাবি এখন লক করা হয়ে গেল, তো এখন বাড়ির দিকে যাচ্ছি, চলো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো তোমরাও সকালে কিছু ব্যায়াম ট্যাম করো, এক্সারসাইজ করো, ফিজিক্যালি তোমরা ঠিক থাকবে, তাহলে মেন্টালিও তোমরা ঠিক থাকবে। তো এটাই অ্যাডভাইস আজকের, ফিজিক্যালি টাফ হও, মেন্টালিও টাফ হয়ে যাবে। কী বলি?
এখন প্রায় 8:30 মতন বেজে গেছে, তাও দেখতে পাচ্ছ কুয়াশা এখনো যায়নি। হ্যাঁ কাজ তো থাকতেই পারে। চাকরি বাকরি হলো।